মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি বলো তোমার সামনে তোমার পাশে এই সামনে বসা মুহাম্মদ আরবি প্রশ্নের মধ্যেই মনে হচ্ছে যেন উত্তর আছে মনে হচ্ছে মেরাজ রজনীতে কেউ একজন আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন যাতে ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারি এবং কবরের মধ্যে প্রশ্ন আরেকটা বাড়িয়ে নিয়ে এসেছেন যাতে রাসূলে আরবিকে দেখে উম্মতে মুস্তাফা চিনতে পারে আপনি যখন প্রশ্নের উত্তরগুলি দিয়ে জর্জরিত অবস্থায় থাকবেন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি তাকুলু মিম্বারে রাসূলে বসে ফিউচার আপনার মুজারের সিগা আপনার আপনার অতীতের সিগা মাজির সিগা মুজারের সিগা নয় মাজির সিগা তাকুলু কি বলতা মিম্বারে রাসূলে বসে রাসূলকে কি বলেছো নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো মুনকার নাকির প্রশ্ন করবে তিনটা কিন্তু এমন অবস্থা মান রাব্বুক রবকে কেন এইভাবে প্রশ্নগুলি রেখেছেন আপনারা আজকে বুঝে নেন আজকে রুহের জগৎ থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত আপনাদেরকে আজকে আমি চেষ্টা করব বুঝানোর আল্লাহ তৌফিক দান করুন আমিন আরো চিল্লায় বলেন আমিন তিনটা প্রশ্ন কেন এরকম রাখা হলো ইমানি কথা সর্ব জায়গায় আমি ইমানি কথাগুলি বলি কারণ এখন ইমান চোর কিছু বের হইছে কি চোর টাকা পয়সা চুরি করলে টাকা পয়সা আসবে ইমান চুরি করলে আর আসবে না আসবে না ইমান চোর বের হয়েছে দুনিয়া কোথায় পৌঁছে গেছে আপনারা এখনো কোথায় আছেন আপনারা চিন্তা করেন আগামীকাল বাঁচলে কিছু টাকা পয়সা অর্জন করতে হবে চাকরি বাকরির মধ্যে বরকত ব্যবসা বাণিজ্য বরকত লাগবে বউ বলেছে ভালো বাজার বাজার করতে হবে মাকে খুশি বউকে খুশি চাকরি বাকরি করলে বসকে খুশি ব্যবসা বাণিজ্য করলে কাস্টমারকে খুশি সবাইকে খুশি রাখতে চান কিন্তু বান্দা যদি আল্লাহকে খুশি করতেন রসুলকে খুশি করতেন তাহলে দুনিয়া আপনার হয়ে যেত ঠিক না এজন্য খুশি দুনিয়াকে নয় আল্লাহ আল্লাহ রাসূলকে করতে হবে ঠিক না আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন তিনটা প্রশ্ন মান রাব্বুক ওয়া মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি গভীর খেয়াল করুন প্রথম প্রশ্ন হলো রব কে দ্বিতীয় প্রশ্ন দীন কি তৃতীয় প্রশ্ন তোমার সামনে মুহাম্মদ আরবি এই যে রসুল বসে আছেন তেনার পরিচয় বলো তিনটা প্রশ্ন দরকার ছিল আগে আল্লাহ তারপর রসুল তারপর ইসলাম ঠিক কিনা কিন্তু মাঝখানে কেন ইসলাম রাখা হলো আগে আল্লাহ পরে রসুল কেন রাখা হলো গভীর খেয়াল করুন এখানের মধ্যে যদি কাউকে কেউ যদি ইন্তেকাল করে মারা যায় আমি তাকে শোয়ালাম আপনাদের সবাইকে বের করে দিলাম বের করে দিয়ে ওই ব্যক্তির উপরে চাদর দিয়ে দিলাম চাদর দিয়ে জিজ্ঞেস করছি ওই ব্যক্তিকে আপনাদের সবাইকে ডাক দিলাম চাদর ওই লাশের উপরে চাদর দিয়ে দিয়েছি ওই মুর্দার উপরে চাদর দিয়ে দিয়েছি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি এই মুর্দার নাম কি আপনারা বলবেন এই মুর্দে গান এই লাশের এই ব্যক্তির নাম কি আমরা কেমনে বলবো হুজুর চেহারা তো ঢাকা ঠিক না চেহারা তো ঢাকা এজন্য প্রথম প্রশ্ন রাখা হয়েছে মান রাব্বুক তোমার রব কে এটা এজন্য রাখা হয়েছে যে দেখি তো সে কি নাস্তিক সে কি আল্লাহ মাননেওয়ালা সে কি কোনো ধর্ম মাননেওয়ালা সে কি কোনো প্রভু মাননেওয়ালা নাকি সে নাস্তিক ছিল বেদিন ছিল সে গোস্তাখ ছিল এজন্য প্রথম প্রশ্ন রাখা হয়েছে কিন্তু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসে যখন মারদে মুমিন আশেকে রসুল আল্লাহর খাস বান্দা ইত্তাকুল্লাহ যারা আল্লাহকে ভয় করে দুনিয়া যাপন করেছে আকিমুস সালাত লি জিকরি ইবাদতগুলি পালন করেছিল ওয়াতুজ যাকাত ওয়াস সাওম লি হাজ্জি হজ যাকাত রোজাগুলি পালন করেছে আল্লাহর ইহতেরাম পালন করেছে সেই ব্যক্তিদেরকে আল্লাহর আল্লাহর ফেরেশতারা মুনকার নাকির যখন উঠিয়ে প্রশ্ন করবে মান রাব্বুক তোমার রবকে এর আগেই হাদিসে মুবারাকার মধ্যে তিরমিজি শরীফে এসেছে আশিকের রাসূল আল্লাহর খাস বান্দারা কবরে যাওয়ার আগেই আমার নবী সেখানে উপস্থিত থাকবে আমার নবী উপস্থিত থাকবেন আমার আল্লাহ যখন মেরাজুন নবীতে আমার নবী কাছে গিয়েছিলেন আমার নবী যখন লা মাকানে দাওয়াত নিয়ে গিয়েছিলেন আমার আল্লাহর কাছে আল্লাহ বলেছিলেন সালিয়া মুহাম্মদ ওগো নবী আপনি চান আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তা দিব সুবহানাল্লাহ আমার নবী চেয়েছেন ওগো আল্লাহ
আমার সমস্ত নবী রাসূল 1,24,000 2,36,000 মতান্তরে নবী রাসূল তুমি পাঠিয়েছো দুনিয়াতে। সমস্ত নবীদের কবরের মধ্যে প্রশ্ন ছিল দুইটা, মান রাব্বুকুম আদিনুক, আমার উম্মত কবরে যাবে? সেই উম্মত যেই উম্মত নিজের দুনিয়াকে সাজানোর জন্য, এক টাকা উপার্জন করার জন্য 10টা মিথ্যা বলেছে, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেছিল, যে দুনিয়া যে মা বাবা আত্মীয় স্বজন যে স্ত্রী সন্তান দরজের জন্য যে ভাই বন্ধুদের জন্য আত্মীয় স্বজন রক্তকে ঘাম বানিয়ে উপার্জন করে মিথ্যা বলে যাদের জন্য টাকা পয়সা রেখে দিয়ে এসেছে, সেই আপনরাই আজকে দাফন করে কবরে দুনিয়াতে রেখে এসেছে। আমার উম্মত কবরের মধ্যে একা থাকবে, আল্লাহ তোমার ফেরেশতারা মুনকার নাকির প্রশ্ন করবে, আমার উম্মত ভয় ঘাবড়ে থাকবে, কাদের জন্য করলাম, কাদের জন্য এই কষ্টগুলি করেছিলাম, সেই আপনরাই দাফন করে রেখে গিয়েছে। আমার রাসূল মেরাজুন নবীতে মেরাজ যজনীতে লামকানের মধ্যে আমার আল্লাহর কাছে বলেছেন, ও গো আল্লাহ উম্মতের কবরের মধ্যে প্রশ্ন আরেকটা বাড়াও। তখন আমার আল্লাহ প্রশ্ন আরেকটা বাড়িয়েছেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলাল লি মুহাম্মাদি। এর জন্যই শেষ প্রশ্ন আমার রাসূলকে রেখেছেন, আমার রাসূল মদিনায় থাকবেন না, যদি আশিক রাসূল হন আল্লাহর খাস বান্দা হন, আমার রাসূল আপনার কবরে যাওয়ার আগে রাসূল উপস্থিত হয়ে যাবেন। চিল্লা বলুন আল্লাহু আকবার। আপনাকে যখন মুনকার নাকির প্রশ্ন করা হবে, মান রাব্বুক তোমার রবকে বলো, তখন আমরা ঘাবড়ে যাব, যতই মুখস্থ করে যাই এখান থেকে লাভ হবে না, ঠিক কিনা? যতই মুখস্থ করে যাই, পানি দাও একটু, যতই মুখস্থ করে যাই লাভ হবে না। ওখানে গিয়ে মুনকার নাকিরকে দেখলে ভয়ে সবাই কাঁপতে থাকবে, যখন কাঁপতে থাকবে অবস্থা এমন খারাপ হবে যে কি বলবে না বলবে। পাশে থেকে দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী, আপনার নবী আমার নবী শাফিউল মুজনবীন নবী, পাশে থেকে বলবে, এ মুনকার নাকির, আমার উম্মতকে কেন এত কঠিন করে প্রশ্ন করছো, তুমি কেন এভাবে ইন্টারভিউ নিচ্ছো, আমার উম্মত জানে, আমার আল্লাহর বান্দা জানে, রব্বি আল্লাহ। তখন আশিক রাসূল আল্লাহর বান্দা সেই প্রশ্নের উত্তরে বলবে, হা হা রব্বি আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘর হলো মসজিদ, নবীর ঘর হলো মাদ্রাসা, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা মসজিদগুলিকে হেফাজত করার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুক, আমিন। যখন দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? এখন এমন অবস্থা হইছে মুসলমানের চেহারা দেখে বুঝাই যায় না যে মুসলমানের আওলাদ কি হ্যালো বলবো, না নমস্কার, না আদাব, না সালাম, না গুড মর্নিং, চেহারা দেখে বুঝার কোনো উপায় আছে? মুসলমানের আলহামদুলিল্লাহ আজকে যারা বসেছে প্রত্যেকের মাথায় আমি টুপি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মাহফিলগুলির মধ্যে যখন আসব, আতর দিয়ে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে হাতের মধ্যে তসবি দিয়ে তারপরে মাহফিলে আসব, ঠিক না? তাহলে হেদায়েতটা অন্তরের মধ্যে দিয়ে দিবেন কে? ছিলে বলুন কে? তো যখন ওয়ামাদিনু প্রশ্ন করা হবে, কোন ধর্মের অনুসারী ছিলে? এখন আল্লাহ মানেওয়ালাও অনেক আছে, হিন্দুরাও মানে আল্লাহ আছে, খ্রিস্টানরাও মানে, বৌদ্ধ ইহুদি নাসারাদের মধ্যে অনেকে আছে, এখনো ইহুদিদের মধ্যে এক দল আছে যারা এক আল্লাহর নামে জবাই দেয়, কোরবানি করে। এখন সেই কোরবানির গোশত খাওয়া কি জায়েজ? কে আওয়াজ দেন না কেন? ইহুদিদের এক আল্লাহর নামে কোরবানি দেয়, সে গোশত খাওয়া জায়েজ? লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থাকতে হবে, ঠিক কি না? তার মানে বোঝা গেল আল্লাহ মানেওয়ালা আছে। এখন মান রাব্বুক, রব্বি আল্লাহ, আল্লাহ তো মানছে, কিন্তু কোন ধর্মের অনুসারী, এটার জন্য আল্লাহ দ্বিতীয় প্রশ্ন রেখেছেন, ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? এটা প্রশ্ন করার পর যখন আশিক রাসূল মারদে মুমিন, যখন আল্লাহর বান্দা ঘাবড়ে যাবে, কি উত্তর দিব? ভয় কাঁপছে,
কারণ আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে কবরে এসেছে যাদেরকে ভালোবেসে দুনিয়াতে যাদের জন্য কষ্ট করেছে সে আপনরাই দাফন করে দিয়েছে তাদেরকে যদি আজকে বলেন হে আমার মা তুমি আমাকে পেটে রেখেছো বাবা তুমি আমার নামে সয় সম্পত্তি লিখে দিয়েছো মানুষ করেছো হে আমার ভাই কত কথা তোমার সাথে হয়েছে দিন যাপন করেছি আমারটা তুমি খেয়েছো তোমারটা আমি খেয়েছি ওগো বোন আমার সমস্ত কথাগুলি তো তুই জানতি তোর সাথে তো আমার সব কথা লেনা দেনা হয়েছে সমস্ত আপনজনদেরকে ওগো স্ত্রী তোমার জন্য তো সমস্ত গহনা গাটি নিজের অর্জনকৃত সমস্ত কিছু দিয়েছি সন্তান সে আপনজনদেরকে যদি বলেন আজকে কবরের রাতে এই কবরের কঠিন মুহূর্তে অন্ধকার এই ছোট্ট ঘরে আমার সাথে থাকো একটা রাত থাকো থাকবে না আওয়াজ দে বলেন না থাকবে না এই ভয়ে যখন আপনাকে ওয়ামা দিন প্রশ্ন করা হবে আমার রাসূল পাশে থেকে বলবে এই ফেরেশতারা আমার উম্মত কি ডেইলি কবরে আসা যাওয়া করে নাকি যে জানে তার প্রশ্নের উত্তর সে জানে দিন আল ইসলাম তার দিন হলো ইসলাম তখনই আল্লাহর বান্দা রাসূলের উম্মত বলবে হা হা দিন আল ইসলাম আল্লাহু আকবার বলেন যখন দ্বিতীয় প্রশ্ন থেকে বেঁচে যাবেন তৃতীয় প্রশ্ন ছুড়ে দেওয়া হবে মা কুনতা তাকুলু ফি হাকি হাযা রাজুলান লি মুহাম্মাদি দেখেন প্রথম প্রশ্ন মান রাব্বু তোমার রব কে প্রশ্নের মধ্যে উত্তর নাই ওয়ামা দীনু তোমার দিন কি প্রশ্নের মধ্যে উত্তর নাই মা কুনতা তাকুলু ফি হাকি হাযা রাজুলান লি মুহাম্মাদি বলো তোমার সামনে তোমার পাশে এই সামনে বসা মুহাম্মাদে আরবি প্রশ্নের মধ্যেই মনে হচ্ছে যেন উত্তর আছে মনে হচ্ছে মেরাজ রজনীতে কেউ একজন আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন যাতে ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারি এবং কবরের মধ্যে প্রশ্ন আরেকটা বাড়িয়ে নিয়ে এসেছেন যাতে রসুলে আরবিকে দেখে উম্মতে মুস্তাফা চিনতে পারে আপনি যখন প্রশ্নের উত্তরগুলি দিয়ে জর্জরিত অবস্থায় থাকবেন মা কুনতা তাকুলু ফি হাকি হাযা রাজুলান লি মুহাম্মাদি তাকুলু মিম্বরে রাসূলে বসে ফিউচার আপনার মুজারের সিগা আপনার আপনার অতীতের সিগা মাজির সিগা মুজারের সিগা নয় মাজির সিগা তাকুলু কি বলতা মিম্বরে রাসূলে বসে রাসূলকে কি বলেছো নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো কি বলছেন কি বলছেন আর একটু উচ্চ আওয়াজে বলুন কি বলেছেন কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ আল্লাহ রাসূলের কথা যখন হতো কি বন্ধ করে বলেছেন নাকি খুলে খুলে খুশি হয়ে মুচকি হেসে দিয়ে শুনেছেন আর সুবহানাল্লাহ বলেছেন কি বলেছেন বান্দা যখন মা কুনতা তাকুলু ফি হাকি হাযা রাজুলান লি মুহাম্মাদি প্রশ্ন যখন আপনাকে ছুড়ে দেওয়া হবে আপনি কাঁপতেছেন কি বলবো মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে তখন পাশে থেকে কোন এক কামলিওয়ালা নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এ মুনকার নাকির এই উম্মত কি বলবে আমি তার কি লাগি আমি বলছি আমার উম্মত হয় আমার আশেক হয় আল্লাহর বান্দা হয় তাকে বেহেশত দিয়ে দাও আল্লাহ আল্লাহু আকবার বলে তাহলে আমার মদিনাওয়ালা কবরে গেলে বাঁচাতে পারেন কি পারেন না ব্যবস্থাটা করেছেন কে তো এখন আল্লাহটা শুনবেন না মোল্লাটার আওয়াজে মনে হয় হুজুর মোল্লাটাই শুনি এই জমিনে কাটটা চলে একমাত্র আল্লাহ তাবারক ও তাআলাটা আমরা শুনবো আমাদের আদর্শ রসুলে পাক এবং আহলে বায়াতে রসুল আউলাদে রসুল ওলিয়াল্লাদের পথ মত হবে এজন্যই পাঁচক্ত নামাজের মধ্যে আমরা সর্বদা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহরই ইবাদত করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি ঠিক না কিন্তু প্রার্থনার পরে কি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ ইয়া আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্টেট পথ আল্লাহ আমাকে দেখাও তোমার সহজ সরল সঠিক পথ যেই পথে তোমার প্রিয়জনরা চলেছে ঠিক কিনা এখন সে সহজ সরল সঠিক পথ কারা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের উপর আল্লাহ পুরস্কার রেখেছেন তারাই হলো সঠিক পথ সুবহানাল্লাহ বলুন তো সঠিক পথ হলো তারাই যাদের উপর আল্লাহ পুরস্কার রেখেছেন তো কার উপর পুরস্কার রেখেছেন
আল্লাহ অপর আয়াতে বলেন আনা আমার রাসূলান সিদ্দিকিন শুহাদায় ওয়া সালিহিন, আল্লাহ পুরস্কার রেখেছেন সত্যবাদীদের উপর, আল্লাহ পুরস্কার রেখেছেন শহীদদের উপর, আল্লাহ পুরস্কার রেখেছেন রাসূলের উপর, আল্লাহ পুরস্কার রেখেছেন ওলিয়াল্লাহদের উপর। সুবহানাল্লাহ। তার মানে আমাকে বলা হচ্ছে আমরা নামাজের মধ্যে প্রতি মুহূর্তে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে নিয়ে যাও রাসূল পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজে বলতেছি কারণ পথের মালিক হলেন রাসূল, কিন্তু রাসূলকে বানানে ওয়ালা কে? তাহলে রাসূলের কাছে আগে যেতে হবে, রাসূলুল্লাহকে দেখতে হবে, পেতে হবে। আমরা প্রতি নামাজের মধ্যে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাত সিরাত মানে হলো পথ, ওয়ে রাস্তা। আর সেই সিরাতের কথা বলেছেন তারাই হলো সিরাত পথ যাদের উপর পুরস্কার রেখেছি। এখন পুরস্কার রেখেছেন আনা আমার রাসূল, আমার রাসূলের উপর পুরস্কার রেখেছেন সিদ্দিকী শুহাদা ওয়া সালিহিন, এই চার তবকা মাকামের উপর পুরস্কার রেখেছেন কে? চিলা বলুন কে? কে? আপনাদের ওয়াজ মনে হয় বুঝে আসতেছে না, কি তাফসির কি খারাপ লাগছে, বন্ধ করে দিব নাকি? মোটামুটি ঘন্টা কানে খইছে, আজকের মতো এদিকেই থাকুক। হ্যাঁ মারহাবা বলেন। তার মানে বোঝা গেল দুই একজনের অন্তরের মধ্যে আল্লাহ নূর পয়দা হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নূর পয়দা হলে আল্লাহর ইজ্জতের কসম জুবান দিয়ে যেটা বলবেন আল্লাহ সেটাই করায় দিবেন। এটা আমি মাকদুম সালমাদানির কথা না, এটা আমার আল্লাহর কথা। আল্লাহর হয়ে যান, আল্লাহর ইজ্জতের কসম যে আল্লাহর কবজার মধ্যে আমার রূহ আছে, যিনি চাইলে আজরাইলকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আমি মাকদুম সালমাদানির রূহ এই মুহূর্তে কবজ কবজ করতে পারে, সে আল্লাহ তাবারক ও তাআলার কসম করে বলছি আল্লাহর হয়ে যান, রাসূলুল্লাহর হয়ে যান, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এদিকে লাগাও। তো আমি বলছিলাম ভাইয়ের আমার গভীর খেয়াল করুন, আপনি যখন কবরে দুনিয়াতে আমার নবী আপনাকে যদি বলে লাদ্রি, চিনি নাই ব্যক্তিকে, আপনাকে যদি বলে এ বেনামাজি, এই সুদখোর ঘুষখোর দুনিয়াদার হুব দুনিয়ার মধ্যে পাগল ছিল, আমার নবী যদি কবরে কবরে দুনিয়ার মধ্যে একবার বলে দেয় যে এই ব্যক্তিকে, এই লোককে বা হাজ এই বান্দাকে যদি না চিনে, আমার নবী আপনাকে না চিনে, তাহলে কি আর উপায় আছে? আওয়াজ দে বলেন। নবী যদি বলে লাদ্রি, চিনি নাই বান্দা, নেমো খারাম বান্দা, আমি আমার আল্লাহর পথে মতে চলে নাই, আমি নবীর আদর্শ ঠিক মতো গ্রহণ করে নাই, বড়দেরকে সালাম দিত না, ছোটদেরকে ভালোবাসত না, স্ত্রীর উপর জুলুম করেছে, মা বাবার অবাধ্য ছিল, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে স্ত্রীর কথা শুনে, সন্তানকে সঠিক লালন পালন করে নাই, আমার নবী যদি সেদিন কবরের ময়দানে ইন্টারভিউতের মধ্যে আপনাকে এই কথা বলে লাদ্রি, চিনি না, সেখান থেকে ফিনারে জাহান্নামা খালিদিনা, আল্লাহর ফেরেশতারা টান দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। এখন আপনারা আমরা হলাম জান্নাতের ওয়ারিশ। কিসের ওয়ারিশ? আওয়াজ দে বলেন। আমরা যারা বসে আছি স্টেজের সামনে আমরা সব বেহেশতি, কি সুবহানাল্লাহ বলবেন না? কি সন্দেহ আছে? সন্দেহ আছে? বেহেশতি, কিন্তু আর দুনিয়া সেজনুল মুমিন জেলখানায় বন্দি আছে, ঠিক কি না? আসফালা সাফিলিন, এই দুনিয়ায় বন্দি আছে, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সুসংবাদ, জেলখানায় বন্দি আছো কয়েদি হিসাবে, এখানের মধ্যে সুখ পাবা না, ওয়া জান্নাতুল লিল কাফের, কাফেরদের জন্য এই দুনিয়া জান্নাত, দশতলা বিশতলা একশোতলা বিল্ডিং বানায়, ভালো ভালো গাড়িতে মার্সিডিস বিএমডাব্লিউ অডি ভালো ভালো গাড়িতে চলে, প্রাডোর মধ্যে চলে, এই জন্য তুমি বান্দা তাদের দিকে তাকায়া কষ্ট পাইও না, আফসুস করো যে হায়রে আল্লাহ তুমি তাকে দুনিয়া দিয়েছ, কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে তুমি তোমার রসুলের উম্মত বানাইছো। লাইন শাকার তুমলা আজিদান্নাকুম,
যে শুকরিয়া করে না আল্লাহ তাকে কিছুই দেয় না। মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সর্বদা শুকরগুজার বান্দা হওয়ার চেষ্টা করবেন, নিজেকে তওবার মাধ্যমে নিজেকে পরিবর্তন করুন। আর তওবাতুন নসুহা কাবলাল মাউত, কাবলাল মাউত। আমার আল্লাহ বলেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যুর আগে একবার অন্তত খালেস দিলে নিয়ত করে তওবা করে নাও, আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আমিন।